কাকু বোঝানোর মতন আমার ভাষা নাই, তবে আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা করি। আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস সকল ভাইজানেরা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে কাতি মাসের 11 তারিখ, ইংরেজি মাসের 27 তারিখ, আরবি মাসের 23 তারিখ। আজকে রবিবার। সকালবেলা দেখেন প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছে, চারিদিকে প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছে, কিন্তু শীত নাই। এটা যে টাইমটায় যাচ্ছে এখন, সেই টাইমটা কিন্তু অলরেডি কিন্তু শীত পড়ার কথা, কিন্তু শীত পড়ে নাই। আমাদের মনে করেন যে মাঠে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে ফসলি জমি, অর্থাৎ বেশিরভাগ ক্ষতি হয়েছে ধানের জমি, কেননা এই সিজনটা আর কি ধান কাইটি সারিই মনে করেন যে শীত মৌসুমে শাকসবজি আর কি আবাদ করা হয়, বুঝতে পারছেন তো? সেই জায়গায় থেকে দেখেন ধান কাঁচা ধানই মনে করেন যে 3-4 দিনকার একটা বৃষ্টি আসি, বৃষ্টির সাথে হালকা বাতাস থাকার কারণে এই কাঁচা ধানই মনে করেন যে পুড়ে গেছে। খালি মনে করেন যে আমাদেরই ক্ষতি হয় নাই, প্রচুর ভাইজানদের, প্রচুর কৃষকদের আর কি ক্ষতি হয়েছে। কাঁচা পাকা নাই, সব ধানই মনে করেন যে প্রচুর পরিমাণে পড়ে গেছে, বুঝতে পারছেন? প্রচুর পরিমাণে কষ্ট লাগতেছে আসলে, ওইভাবে কথা বলা যাচ্ছে না। তারপরে বলতে চাই, আসলে একটা কৃষকদের প্রচুর পরিমাণে কষ্ট, আসলে সব কিছুরই ভাগ দেওয়া যায়, কিন্তু কষ্টের ভাগ কেউ লেও না, আর কষ্টের ভাগ কাকুর দেওয়াও যায় না। আর যার যার কষ্ট একান্তভাবে তাই তাই বোঝে যে একটা ফসলি জমি মনে করেন যে প্রচুর পরিমাণে পরিশ্রম করার পর যদি ফসল যখন ঘরে না ঢোকে, তার মতন কষ্ট আর এই পৃথিবীতে মনে হয় নাই। আমার কাছে এরকম লাগতেছে, বুঝতে পারছেন? কবলগা ধানটা কালার আসতেছে, আপনারা ফলো করে দেখেন ধানের কবলগা হালকা কালার লিসে, মনে করেন যে একটা শীষের অর্ধেক কালার লিসে আর অর্ধেক কালার এখনো লিস হারে নাই। সেই টাইমে দেখেন ধানগুলো আর কি শুই পড়ি, মনে করেন শীষগুলো পানির ভিতরে দোল খাচ্ছে, দেখেছেন? তাহলে এখন এই দোল খালে কি হবে, যেগুলো আর কি পাকিছে সেগুলো মনে করেন যে 3-4 দিনে অটোমেটিক মনে করেন যে গাছ বাড়ায় যাবি, আর যেগুলো মনে করেন যে নীল আছে এখনও পাকি শেষ হয় নাই, সেগুলো মনে করেন যে পয়সি নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? আর একটা দানা যদি গাছ হয়ে যায়, সেই দানাটা কিন্তু আর দানা থাকে না, বুঝতে পারছেন? ওটাও নষ্ট হয়ে যায়। তো এই তো হচ্ছে অবস্থা, দেখেছেন? প্রচুর পরিমাণে ধানগুলো আর কি যেদিকে তাকাবেন সেগুলাই আর কি পড়ে গেছে। এইবার বর্ষা সিজনে মনে করেন যে প্রতিটা জেলায় আপনি যেদিকে যাবেন সেই দিকেই দেখবেন যে মাঠকে মাঠ কিন্তু এবার প্রচুর পরিমাণে ধান লাগাইছে কৃষকেরা, বুঝতে পারছেন? প্রচুর পরিমাণে ধান, এটা দেশ গ্রামে না দেখলে, মানে করেন গ্রামগঞ্জে না থাকলে এটা আসলে মানে ওইভাবে বোঝানো যাবে না। গ্রামগঞ্জের মানুষ এবার মনে করেন যে প্রচুর পরিমাণে ধান লাগাইছে, আর যেদিকে তাকাবেন সেই দিকে খালি মাঠকে মাঠ ধান, যে জেলায় যাবেন সেই জেলায় মনে করেন যে এবার মাঠকে মাঠ ধান। তো সেই জায়গায় থেকে মনে করেন যে এই তো হচ্ছে ক্ষতি হয়ে গেল। আপনারা জানেন যে এই ধান কাটা পরই এই বর্ষার পানিটা শুকিয়ে গেলেই মনে করেন যে এই ধানটা কাটি ফেলা দিবি, আর এই ধান কাটা পরেই মনে করেন যে শাকসবজি প্রচুর পরিমাণে আর কি শাকসবজি লাগানি শুরু হবি। অনেক জেলায় মনে করেন যে শুরু হয়ে গেছে, অনেক জেলায় এই বৃষ্টি বাদলের কারণে মনে করেন যে শুরুই করতে পারে নাই, অনেক জেলায় মনে করেন যে দেখা যাচ্ছে যে কপির চারা কমপ্লিট, বেগুনের চারা কমপ্লিট লাগাবে, কিন্তু জমিটাকে সেইভাবে জো আনতে পারতেছে না বা জো আসতেছে না কো, বুঝতে পারছেন? দেখা যাচ্ছে যে কপির চারা, বেগুনের চারা, টমেটোর চারা মনে করেন যেগুলো হচ্ছে বয়স হয়ে যাচ্ছে কিন্তু লাগাতে পারতেছে না, এরমটা বিষয়ও অনেকে জায়গায় হয়ে থাকে। তো সেই জায়গাতে মনে করেন যে এখন এই আবহাওয়াটা এমনই হয়েছে, এখন মনে করেন যে কাতি মাসের 11 দিন যাচ্ছে, এই টাইমে কিন্তু পুরাটা শীত থাকার কথা, কিন্তু এই টাইমে শীত না থাকি দেখেন প্রচুর পরিমাণে চারিদিকে কুয়াশা পড়েছে। কাকু বোঝানোর মতন আমার ভাষা নাই, তবে আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা করি। আসলে এত কষ্ট করি ফসল করার পরে সেই ফসলটা ঘরে
নিতে পারি না, নষ্ট হয়ে যায়, এরই মতন আর কষ্ট আর থাকে থাকে না। আল্লাহ ভরসা, সবাই সব জায়গায় থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।